এই বয়সেও যিনি আমাদের মতো তরুণদেরকে অনুপ্রাণিত করে যান, তরুণদের রাজপথের মিছিলে হুইলচেয়ারে অগ্রভাগে থাকেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আরেক জীবন্ত কিংবদন্তি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। এবং আমাদের আজকের এই আলোচনায় ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং গণফোরামের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় অ্যাডভোকেট মহসিন রশিদ, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট। এবং বক্তব্য রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর লতিফ মাসুম স্যার। বক্তব্য রেখেছেন আমাদের যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ। এবং বক্তব্য রেখেছেন ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ আলোচনাটা সবার আয়োজন আমাদের কাছে করার অন্যতম একটি উদ্দেশ্য ছিল যে, যেহেতু সবাই জানেন যে আমরা বর্তমানে চেষ্টা করছি তরুণদেরকে রাজনীতি সচেতন করার জন্য এবং বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কিছু করার জন্য, আমাদের ফোর্সের আমাদের সংগঠনের নেতাকর্মীদের আপনার বলতে গেলে 100%ই তরুণ। সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম যে আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিকৃতি করা হয়, ইতিহাসকে যে নিজেদের মতো করে তুলে ধরা হয়, ইতিহাসকে যে দলীয় জায়গা থেকে তুলে ধরা হয়, সেই জায়গা থেকে যারা জীবন্ত কিংবদন্তি আছেন তাদের মুখ থেকে আজকের এই প্রজন্ম কিছু শুনুক, সেজন্যই মূলত আজকের প্রধান বক্তা হিসেবে আমাদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব বীর প্রতীক, তিনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, তাকে আমরা প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। জাফরুল্লাহ চৌধুরী এই বয়সেও তিনি সেই মুক্তিযুদ্ধের ফিল্ড হসপিটাল থেকে শুরু করেছেন, এখন পর্যন্ত মানুষের এই সংকটেও চেষ্টা করে যাচ্ছেন। এবং রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে আলোচনা করতে আমি স্যারকে বলেছি, সিনিয়র আইনজীবী মহসিন রশিদ ভাইকে বলেছি, বাংলাদেশের কোথায় আইনগত জটিলতা, সংবিধানটা কি, আমরা তরুণ প্রজন্ম বলার একটা ভাষা আছে, তারা তাদের বলার একটা ভাষা আছে, সেই জায়গা থেকেই তাদের আলোচনাগুলো শোনার জন্যই মূলত আমাদের এই আয়োজন। সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই, মিডিয়া এখানে জাফরুল্লাহ স্যার বক্তব্য নেবেন, ইব্রাহিম স্যার বক্তব্য নেবেন, আমি যেই বিষয়টা বলতে চাই যে আসলে আজকের যে 7ই মার্চ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, একটি তাৎপর্যপূর্ণ দিন, একজন পার্সনকে কেন্দ্র করে নয়। এই দিনে আমাদের যে মুক্তি সংগ্রামের মহাপুরুষ বা বীর পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, সেটা কিন্তু তার কোনো একক একটা ভাষণ কিংবা রাজনৈতিক সভা সমাবেশে তিনি যে বরাবর দিয়ে থাকেন সেরকম কোনো একটি ভাষণ ছিল না। এটি স্বাধীনতা সংগ্রামের জন্য এই জাতির প্রতি একটা দিক নির্দেশনামূলক ভাষণ ছিলেন। এই দীর্ঘদিন ধরে মুক্তির সংগ্রামের যে একটা পথ রচিত হয়েছিল, বিশেষ করে আমি মনে করি যে 7ই মার্চের কথা আলোচনা করতে গেলে আপনাকে 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর ভিপি আসম আব্দুর রব, জিএস আব্দুল কুদ্দুস মাখন ভাই, ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ সহ ডাকসু এবং ছাত্রলীগের একটা সমাবেশ হয়েছিল 2রা মার্চ। সেদিন কারফিউ জারি ছিল, কিন্তু তারপরেও সেই কারফিউকে ভঙ্গ করে ছাত্র জনতা, আমার কথা না, রব ভাই এখনও জীবিত আছেন, তার কাছ থেকে শুনেছি, তিনি বলেছিলেন নীলক্ষেত গুলিস্তান পল্টন লোকে লোকারণ্য হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিল ধারণের ঠাঁই ছিল না। সেদিন তারা স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা হয় নাই, দেশ স্বাধীন হয় নাই, দেশের পতাকা কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছেন, পতাকা উত্তোলন করে দিয়েছেন 2 মার্চ। 3 মার্চ স্বাধীনতা ইশতেহার পাঠ করেছিলেন আপনার তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, পল্টনে ছাত্র জনতার একটা ঐতিহাসিক সমাবেশে। সেই স্বাধীনতার ইশতেহার পাঠে কিন্তু মোটা দাগে 3টা উল্লেখযোগ্য আপনার দাবি ছিল বা উল্লেখযোগ্য ফোকাসিং পয়েন্ট ছিল, সে তার একটা দাবি ছিল, যেমন তিনি ওই সমাবেশে, আমি ছোট করে একটু কোট করছি আজকের একটা পত্রিকা থেকে, যে 54,506 বর্গমাইল বিস্তৃত ভৌগোলিক এলাকার 7 কোটি মানুষের জন্য আবাসভূমি হিসেবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের নাম বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে
আমরা যে এই অঞ্চলের মানুষ, পূর্ব পাকিস্তানের মানুষ, পশ্চিম পাকিস্তানিদের যে নির্যাতন, নিপীড়ন, শোষণ মুক্তির জন্য যে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে যাচ্ছি, তার আনুষ্ঠানিক নামকরণ কিন্তু 3 মার্চ ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশ। এবং ওই প্রোগ্রাম থেকেও বলা হয়েছিল যে এই দেশ গঠন করে নিম্নলিখিত 3টি লক্ষ্য অর্জন করতে হবে। 1 নম্বরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি ও বাঙালির ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি বিকাশের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর ছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে অঞ্চলে অঞ্চলে, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য নিরসন প্রকল্পে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজনীতি কায়েম করতে হবে, কৃষক শ্রমিক রাজনীতি, যদি বর্তমান ব্যবসায়ীরাই রাজনীতির দখলে। 3 নম্বরে বলছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে ব্যক্তি, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা অর্জন সহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করতে হবে, যেটা আন্তর্জাতিক গণমাধ্যম আমাদেরকে বলছে, যেটি আপনার হাইব্রিড রেজিম হিসেবে এটাকে ডিসক্রাইব করছে। কিছুদিন আগেও বিবিসি বলেছে যে বাংলাদেশের মানুষের আপনার বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা কম। ডয়েচে ওয়েলের মতো আন্তর্জাতিক পত্রিকাগুলো নিউজ করছে যে বাংলাদেশের পুলিশ এখন মারমুখী যে কোনো আন্দোলন সংগ্রামী, মুক্তিযুদ্ধের যে আমরা বলছি 3 তারিখ স্বাধীনতার ইস্টার পার্টে যে 3টি লক্ষ্য উদ্দেশ্য, নির্ভেজাল গণতন্ত্র, 1971 সালের 3 মার্চ আজকে 2021 সাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি। আজকের 7ই মার্চের মধ্যে 50 বছরেও কি আমরা নির্ভেজাল গণতন্ত্র পেয়েছি? আমরা পাই নাই। মুক্তিযুদ্ধের বড় একটা দাগ, বড় একটা দাবি আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারিনি। বৈষম্যের কথা বলা হয়েছে এখানে, আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেব বলেছেন যে কিভাবে তারা ব্যাংকগুলোকে লুট করছে, রাষ্ট্রীয় টাকা পাচার করছে। নগদের কথা আপনার শুনে 3% নগদ, রাষ্ট্রীয় ডাক বিভাগের প্রতিষ্ঠান, অথচ নগদ হচ্ছে প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি ছিলেন, এখন দেশ ছেড়েছেন, দুর্নীতির যখন আচরণ শুরু হয়েছে। আশরাফুল আলম খোকন ডেপুটি প্রেস সেক্রেটারি, তারা এবং সরকার দলীয় কয়েকজন এমপি মন্ত্রী মিলে একটা ভাগ বাটোয়ারার দোকান খুলেছে, যেটি হচ্ছে নগদ, নাম দিচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এইভাবে তারা সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে দলীয় লোকদেরকে দিয়ে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে। বিচার বিভাগের কথা এখানে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সাহেব আমার পাসপোর্ট নিয়ে আদালতে মুভ করছেন, 1.5 বছর হয়ে গেছে আদালতের একটা ওয়ার্কিং 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আমার পাসপোর্ট দেওয়ার নির্দেশ ছিল, এখন পর্যন্ত আমি পাসপোর্ট পাইনি। একজন ছাত্র নেতা অক্সফোর্ড, ক্যামব্রিজ, নেপাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমার ইনভাইটেশন ছিল ডাকসুর বিপি হিসেবে, 28 বছর পরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে আমি এখন পর্যন্ত পাসপোর্টটা পাইনি। তো আদালত কি আছে, কি রায় দিচ্ছে, কতটুকু পারছে, সেটা তো আইনজীবী বলে দিলেন যে এই বিচারকের কাছে অমুকে যাচ্ছেন, অমুকের কাছে অমুকে যাচ্ছেন। এবং একজন সিনিয়র আইনজীবী আক্ষেপ প্রকাশ করেছিলেন পাকিস্তান আমলেও টিকটিকি ছিল, অর্থাৎ গোয়েন্দারা ছিল, কোর্টের দ্বারে দ্বারে ঘুরত, এখন হচ্ছে মারা গিয়েছেন, আল্লাহ মাফ করুক, আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল তাদের রুম করে দিয়েছেন কোর্টের মধ্যে, গোয়েন্দা সংস্থা কোর্টে থাকবে, মিডিয়া হাউসগুলোতে। এখানে 3 নম্বর যে পয়েন্টে ছিল, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, মিডিয়া আজকে এখানকার বক্তব্য নিয়ে যাবে, কোন বক্তব্য প্রকাশ করবে সেটাও নিয়ন্ত্রণ করার জন্য গোয়েন্দা সংস্থাটার টিম আছে,